হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব বড়ি বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। নর্মাল বেগুন ইলিশ যেরকম হয়, এটা কিন্তু সেরকমভাবে বানাবো না, একটু ডিফারেন্ট হবে। এটার টেস্টটাও, এটা রান্নার পদ্ধতিটাও একটু আলাদা। তো আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন দেখি দিই কীভাবে বানাতে হবে। বড়ি বেগুন ইলিশ বানাতে আমার লাগছে ইলিশ মাছ। এখানে 4 পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির নিতে। এখানে আমি একটা মিডিয়াম ইলিশ নিয়েছি। তো এই ইলিশ মাছটা আপনারা একটু বুঝে কিনবেন। অনেক সময় ওরা কি করে, মানে অন্য জায়গার ইলিশ মাছ দিয়ে দেয়, ওটা টেস্ট ভালো হয় না। তো একটু ভালো কোয়ালিটির ইলিশ মাছ হলে রান্নাটাও ভালো হয়। তো এই মাছটাকে আমি একটু নুন, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এই মাছটাকে মাখানো থাক, আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। দেখুন, এখানে আমি বেগুন কেটে রেখেছি একটু বড় বড় সাইজ করে। এরকম কালো বেগুন নেবেন বা যেই বেগুনের দানা নেই ওরকম বেগুন নেবেন, তাহলে না তরকারিটা খুব ভালো হয়। বেগুনের দানা হয়ে গেলে ওরম বেগুন কিন্তু এই রান্নায় ইউজ করবেন না। একটা ছোট্ট আলু আমি পাতলা করে কেটে রেখেছি, চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন। দেখুন, এখানে আমি বড়ি রেখেছি। এই বড়িটা না খুব ভালো, এই এরকম বড়ি যদি পান, এরকম বড়ি নেবেন যেগুলো একটু চ্যাপটা চ্যাপটা থ্যাবড়া ধরনের থাকে, ঠাসা, ওরম বড়িগুলো ভালো হয় না। তো বাড়ির তৈরি বড়ি সবচেয়ে ভালো, বা আপনারা দোকান থেকেও কিনলে ভালো কোয়ালিটির বড়ি নেবেন। তো এবারে কড়াইতে আমি প্রথমে সর্ষের তেল গরম করে এই বড়িগুলোকে লাল লাল করে ভাজবো। বড়িগুলো ভালো করে ভাজলে তবে ভালো লাগে, কাঁচা থেকে গেলে কিন্তু গন্ধ আসে, ভালো লাগে না। তো সেই জন্য বড়িটাকে লাল করে ভাজতে হবে। আর এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তবেই কিন্তু এটার টেস্টটা ভালো আসবে। তো দেখুন, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি এই তেলের মধ্যে এবারে আলুগুলোকে একটু নুন দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। কেননা আলু আমি যেহেতু দিচ্ছি, আলুটাকে একটু লাল করে ভেজে দিতে হবে। আলু যদি লাল করে না ভাজা হয় ভালো লাগবে না। এবারে শেষে আমি বেগুনগুলোকে ভাজব। প্রথমে বেগুন ভাজলে কিন্তু এই তেলটা পুরো শুষে নেবে, তো সেই জন্য আলু আর বড়ি ভেজে তারপরে আপনারা বেগুন ভাজবেন। একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে এই বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেবেন। এই বেগুনগুলো অনেকে কাঁচা ইলিশ মাছে কাঁচা বেগুন ইউজ করে, তো আমার মনে হয় একটু করে ভেজে দিলে খেতে ভালো হয়। তো দেখুন, বেগুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রাখছি। বাকি যে মশলা আমি ব্যবহার করব, সেটা আমি রান্না করতে করতে দেখাচ্ছি। তো কড়াইতে এবারে অল্প সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি এই মাছগুলোকে একদম হালকা করে ভাজবো। মাছ কিন্তু কড়া ভাজবেন না, এই রান্নার ক্ষেত্রে মাছটাকে একদম হালকা করে ভাজতে হবে। এই মাছটাকে আমি একদম হালকা করে ভেজে এবারে তুলে নেব। আমি যেহেতু পরিমাণে কম করছি এই 4 পিস মাছ দিয়ে, সেই জন্য বড়ি বেগুন সবই আমি কম কম করে দিলাম। আপনারা কতটা মাছ নিয়েছেন তার উপরে আপনারা সবজি নেবেন। একটু কালো জিরে আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ভাজা আলু আর বেগুন দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, 1 টিস্পুন মতন কাঁচা জিরে আমি সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা জিরে কিন্তু দিলে এই রান্নায় ইলিশের গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য কাঁচা জিরেই দিতে হবে। তো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আমি এটা পাতলা ঝোল করছি, সেই জন্য একটু জলটা বেশি দিলাম। এবারে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে সামান্য একটু নুন দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এটা দিয়ে কিন্তু কষানো যাবে না, এটা ঝোলের মধ্যে এই সর্ষে বাটাটা দিতে হবে, নইলে কিন্তু অনেক সময় তেঁতো লাগার চান্স থাকে। এবার এর মধ্যে ভাজা বড়িটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ভাজা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হালকাতে নাড়াচাড়া করবেন যাতে করে মাছ ভেঙে না যায়। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো যাতে সব কিছু সেদ্ধ হয়ে আসে। দেখুন, বড়ি বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল পুরোপুরি তৈরি। এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে
উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন। তো আপনারা এই মরশুমে বাড়িতে ইলিশ মাছে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ইলিশের অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আপনারা সেগুলোও দেখতে পারেন। আর ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।